নমস্কার আমি উমাশঙ্কর আর আপনার দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইউ স্মার্ট মোটিভেশন তাহলে বন্ধুরা আজকে যে ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সেই ভিডিওতে আমি আজ ম্যাট্রিক লেভেলের বা টেন্থ লেভেলের জি বাংলা ভাষা ও সাহিত্যে যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী আজ আমার প্রথম ক্লাস আর সেই ক্লাসে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব। তা কাব্য শিশু কাব্য নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। আর শিশু কাব্য যে কবিতা সংকলন সেটি সংকলিত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আর সেটা যে প্রথম কবিতা যেটা জিএসএসি তার সিলেবাসে দিয়েছে সেই সিলেবাসে আছে মাঝি কবিতা আর সেই মাঝি কবিতা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। তাহলে আসুন শুরু করা যাক মাঝি কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আমার যেতে ইচ্ছে করে নদীটির ওই পারে যেথায় ধারে ধারে বাঁশের খোঁটায় ডিঙি নৌকো বাঁধা সারে সারে কৃষানেরা পার হয়ে যায় লাঙ্গল কাঁধে ফেলে জাল টেনে নে চেলে গরু মহিষ সাঁতরে নিয়ে যায় রাখালের ছেলে সন্ধে হলে যেখান থেকে সবাই ফেরে ঘরে শুধু রাত দুপুরে শেয়ালগুলো ডেকে উঠে ডাঙাটার পরে মা যদি রাজি বড় হলে আমি হবো খেয়াঘাটের মাঝে শুনেছি ওর ভিতর দিকে আছে জলার মতো বর্ষা হলে গত ঝাঁকে ঝাঁকে আসে সেথায় চোখা চোখি যত তারি ধারে ঘন হয়ে জন্মেছে সব স্বর মানিক জোড়ের কর কাদা খেঁচা পায়ের চিহ্ন আঁকে পাঁকের পর সন্ধ্যা হলে কতদিন মা দাঁড়িয়ে ছাদের কণে দেখেছি এক মনে চাঁদের আলোয় লুটিয়ে পড়ে সাদা আকাশের বনে মা যদি হও রাজি বড় হলে আমি হব খেয়াঘাটের মাঝে এপার ওপার দুই পারেতেই যাব নৌকা বেয়ে যত ছেলে মেয়ে স্নানের ঘাটে থেকে আমায় দেখবে চেয়েছে। চেয়ে সূর্য যখন উঠবে মাথায় অনেক বেলা হলে আসবো তখন চলে বড় খিদে পেয়েছে গো খেতে দেও মা বলে আবার আমি আসবো ফিরে আঁধার হলে সাজে তোমার ঘোরের মাঝে বাবার মতো যাবো না মা বিদেশে কোনো কাজে মা যদি হও রাজি বড় হলে আমি হব খেয়া ঘাটের মাঝে তাহলে আসুন এখন কবিতাটি আলোচনা করা যাক মাঝি কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আর মাঝি কবিতাটি একটা বাচ্চার মনের কথা নিয়ে লিখেছেন বা কবি তাঁর নিজের কথা নিয়ে লিখেছেন এখানে কবি বলছেন আমার যেতে ইচ্ছে করে নদীটির ওই পারে এখানে যে বাচ্চারা আছে সে বাচ্চাটার মনে হচ্ছে নদী ধারে যেমন দাঁড়িয়ে আছে আর তার মাকে বলছে আমার যেতে ইচ্ছে করে নদীটির ওই পারে সে ওই মানে ওই পারে নদীটির বাচ্চাটি যেতে চাইছে যেথায় ধারে ধারে বাঁশের খোঁটায় ডিঙি নৌকো বাঁধার সারে সারে বলছে যেথায় সে নদীটাতে যেথায় ধারে ধারে বাঁশের খোঁটায় ডিঙি নৌকো বাঁধা সারে সারে মানে সারি করে ডিঙি নৌকা বাঁধা আছে কারণ জলের ধারায় সে নৌকাগুলো এমনি বয়ে চলে যায় সেই জন্য ডিঙি নৌকাকে বাঁধা থাকে কৃষাণেরা পার হয়ে যায় এরা পার হয়ে যায় লাঙ্গল কাঁধে ফেলে যে নদীটা আছে সে নদীতে কী হচ্ছে না কৃষাণেরা লাঙ্গল কাঁধে নিয়ে পার হয়ে যাচ্ছে জাল টেনে নেয় জেলে জেলেরা কি করছে জাল টেনে নিচ্ছে মাছ ধরছে গরু মহিষ সাঁতরে নিয়ে যায় রাখালের ছেলে রাখালের ছেলেরা কি করে না গরু মহিষ সাঁতরে নিয়ে যায় সন্ধে হলে যেখান থেকে মানে যখন সন্ধ্যা হচ্ছে যেখান থেকে সবাই ঘরে ফেরে মানে যেখান থেকে সবাই কি করে না ফেরে আসে ঘরে শুধু রাত দুপুরে শুধু রাত দুপুরে কি করে শেয়ালগুলো ডেকে ওঠে ঝাউডাঙ্গাটার পরে এখানে সেই ছোট বাচ্চাটা বা লেখক কি বলছেন যে রাতের বেলা শুধু শেয়ালগুলো ডেকে ওঠে কোথায় না ঝাউডাঙ্গাটার পরে মা যদি হওয়ার বড় হলে আমি হবো খেয়াঘাটের মাঝে এখানে সেই বাচ্চাটা তার মাকে বলছে যে মা যদি হওয়ারি বড় হলে আমি হবো খেয়াঘাটের মাঝে শুনেছি ওর ভিতর দিকে আছে জলার মতো বর্ষা হলে গত ঝাঁকে ঝাঁকে আসে সেতায় চোখা চোখি যেত এখানে লেখক বলছেন বা কবি বলছেন বা সে বাচ্চাটা যে শুনেছে তার ভিতর দিকে আছে জলার মতো ভিতর দিকে কী আছে না জলার মতো আছে বর্ষা হলে গত ঝাঁকে ঝাঁকে আসে সেতায় চোখা চোখি যেত সেখানে চোখা চোখি হয় দেখাদেখি হয় বর্ষা হলে আসে ঝাঁকে ঝাঁকে তারই ধারে ঘন হয়ে জন্মেছে সব স্বর তার ধারে কী হয়েছে ঘন হয়ে কী জন্মেছে সব স্বর জন্মেছে মানিক জোড়ের ঘর মানিক জোড়ের ঘর কাদা খেঁচার পায়ের চিহ্ন আঁকে পাঙ্কের পরে এখানে কী হচ্ছে না কাদা খেঁচা যে পাখি তার পায়ের চিহ্ন আঁকে অর্থাৎ সেখানে সে যখন পাখিটা যখন হেঁটে যায় তখন সেখানে তার দাগ থেকে যায় সেটা বলছেন লেখক যে সেখানে আঁকে পাঙ্কের পরে পাঙ্কের উপরে তার পায়ের ছবিগুলা পড়ে থাকে সন্ধ্যা হলে কতদিন মা দাঁড়িয়ে ছাদের কোণে দেখেছি এক মনে এখানে এটা লেখক বলেছেন যে তিনি যখন ছোট ছিলেন তখন বলছেন যে সন্ধ্যা হলে কতদিন মা দাঁড়িয়ে ছাদের কোণে দেখেছি এক মনে সে তিনি কি করেছেন যে ছাদের কোণে দাঁড়িয়ে এক মনে দেখেছেন চাঁদের আলোয় লুটিয়ে পড়ে সাদা কাশের বনে এখানে বলছেন চাঁদের আলো কি হয় লুটিয়ে পড়ে সেখানে চাঁদের আলো পড়ে সাদা কাশের বনে সে কাশ বনে চাঁদের আলো পড়ে মা যদি হর আজি বড় হলে আমি হব খেয়াঘাটের মাঝে এখানে আবার সেই বাচ্চাটি কি বলছে যে মা যদি হর আজি বড়ো হলে আমি হব খেয়াঘাটের মাঝে এপার ওপার দুই পারেতেই নৌকা বে এখানে কি বলছেন এপার ওপার দুই পারেতেই নৌকা বে এখানে কোথায় যাবেন এপার ওপার বলতে বাংলাকে বোঝাচ্ছেন পশ্চিমবঙ্গ আর পূর্ববঙ্গ পূর্ববঙ্গ মানে বাংলাদেশ বলছে এপার ওপার দুই যাব নৌকা বে নৌকা নৌকাবে যাবেন যত ছেলে মেয়ে এখানে কি বলছেন যে একা যাচ্ছেন না কবি একা যাচ্ছেন না কিন্তু সেখানে যত মেয়ে সবাই যাচ্ছেন স্নানের ঘাটে থেকে আমায় দেখবে চেয়েছে এখানে স্নানের ঘাটে থেকে আমায় দেখবে চেয়েছে মানে বলছে তার মাকে বলছে যে তুমি যখন স্নানের ঘাটে থাকবে তখন তুমি আমাকে দেখবে আমি নৌকা নিয়ে এপার থেকে ওপারে চলে যাব। সূর্য যখন উঠবে মাথায় যখন সূর্য মাথায় উঠবে মানে তার সূর্যের যখন রোদটা মাথার উপর ঠিক সোজা হয়ে যাবে সোজা হয়ে সূর্য যখন থাকবে আর মাথার উপরে রোদটা সোজা সুজি পড়বে অনেক বেলা হলে আসবো তখন চলে বলছে অনেক যখন বেলা হবে তখন আমি চলে আসবো বড় খিদে পেয়েছে গো খেতে দাও মা বলে এখানে কি বলবে যে যখন ফিরে আসবে তখন বলে বড়ো খিদে পেয়েছে গো খেতে দাও মা আবার আমি আসব ফিরে আধার হলে সঞ্জে তারপরে খাবার খেয়ে আবার চলে যাবে সেই নদীতে আবার সেই নৌকো নিয়ে আর সন্ধে যখন হয়ে আসবে তখন সাঁঝবেলা আধার যখন হবে তখন আবার ঘরে ফিরে আসবে বাবার মতো যাব না আমার বিদেশে কোনো কাজে এখানে ছেলেটা বলছে যে বাবা যেমন বিদেশে চলে যান কাজ করতে পয়সা রোজগারে টাকা রোজগারে আর অনেক দিন ধরে আসেন না সে মতো কিন্তু আমি যাব না মা যদি হও রাজি বড় হলে আমি হবো খেয়াঘাটের মাঝে বলছে মা যদি তুমি রাজি হও তাহলে আমি কিন্তু খেয়াঘাটের মাঝি হব তাহলে বন্ধুরা আজকের এই যে কবিতাটি যে কবিতাটি আজ আমি আপনাদের সামনে আবৃত্তি করলাম আপনাকে যেটা বোঝালাম এটা জিএসএসি সিলেবাসে আছে আর আপনারা এই কবিতাটি অবশ্যই পড়বেন কবিতাটি আপনারা পিডিএফে পেয়ে যাবেন আর এর থেকে কি প্রশ্ন আসতে পারে যেটা সাসপেক্টেড কোশ্চেন বা এই প্রশ্নগুলো আসতে পারে মাঝি কবিতাটির কবি কে মাঝি কবিতাটির কবি রবীন্দ্রনাথ ঠাকুর মাঝি কবিতাটিতে তে কবি কোথায় যেতে চেয়েছেন নদীটির ওই পারে যেতে চেয়েছেন নদীতে বাঁশের ঘোঁটা কি বাঁধা থাকে বাঁশের ঘোঁটায় ডিঙ্গি নৌকা বাঁধা থাকে কৃষণেরা নদী যখন পার হয় তখন কাঁধে কি নিয়ে যায় কৃষণরা যখন নদী পার হয় তখন লাঙ্গল কাঁধে নিয়ে যায় জেলেরা কি করে ছেলেরা নদীতে জাল টানে গরু মহিষ রাখাল ছেলেরা গরু মহিষ কিভাবে নিয়ে যায় নিয়ে যায় আর কখন সবাই ঘরে ফেরে সন্ধ্যা হলে সবাই ঘরে ফেরে আর রাত দুপুরে কি হয় রাত দুপুরে শেয়াল গুলো ডেকে ওঠে কোথায় ডাকে ডাঙ্গার কাছে কারা খেঁচার পায়ের চিহ্ন কোথায় দেখা যায় কারা খেঁচার পায়ের চিহ্ন দেখা যায় পাঁকের উপরে আর লেখক কোথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন নদীকে ছাদে দাঁড়িয়ে দেখেছেন চাঁদের আলো কোথায় লুটিয়ে পড়ে চাঁদের আলো কাশ বনের উপরে লুটিয়ে পড়ে আর লেখক কোথায় যাবেন বলেছেন এপার ওপার দুপারে যাবেন বলেছেন একা যাবেন না সকল ছেলে মেয়েকে নিয়ে যাবেন আর তার মা কোথার থেকে দেখবেন স্নানের ঘাট থেকে দেখবেন যে তার ছেলে নদীতে নৌকো নিয়ে যাচ্ছে লেখক কখন ফিরে আসবেন বলেছেন বা ছেলেটা কখন ফিরে আসবে বলেছে যখন খিদে পেয়ে পাবে তখন সে ফিরে আসবে তার মাকে বলবে মা খেতে দাও তারপরে আবার কখন ফিরে আসবে যখন সন্ধ্যা হবে তখন ফিরে আসবে আর ছেলেটি কি বলেছে বাবার মতো কি করবে না বাবার মতো সে বিদেশে কাজ করতে যাবে না আর লেখক বলেছেন মা যদি হরাজি বড় হলে আমি হব খেয়াঘাটের মাঝি এখানে তিনি লেখক তার মার কাছে আবেদন করেছেন যে যদি মা রাজি হন তবেই কিন্তু লেখক বা সেই ছেলেটা খেয়াঘাটের মাঝি হবে কিন্তু তার আগে হবে না এটা হলো স্বপ্ন তাহলে বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই যদি ভিডিওটি প্রথমবার দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে যে বেলা আইকনটি আছে তাতে প্রেস করুন এবং অল সিলেক্ট করুন যাতে করে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় ভিডিওটি কেমন লাগলো জানিয়ে অবশ্যই আপনার মতামত কমেন্ট করুন যদি ভালো লাগে তাহলে লাইক দিন আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক দিন কিন্তু অবশ্যই আপনার মতামত জানান আর বন্ধু সৈতে শ্বেয়াৰ কৰোঁ যাতে কৰে আপোনাৰ মত সেও উপকৃত হয় তালে বন্ধু আজকে মতে্যন্ত আমাৰ সৈতে আপোনাৰ মহামূল্য সময় দিয়াৰ যন্যবাদ জয় হিন্দ